জানো আমাদের যে আগের মা ছিল সে আমাদের হাত দিয়ে খাওয়াই দিত, অনেক আদর করত। তুমি আমাদের হাত দিয়ে খাওয়াই দাও না। তোদের যে আগের মা ছিল সেটা হয়েছে তোদের মা, আমি হয়েছে তোদের সৎ মা। শুনলাম বিয়ে করছেন। হ ভাই, আপনি ভাবি মরার পর নতুন আরেকটা বিয়ে করছি। যেদিন থেকে এই বাড়িতে এসি ওদিন থেকে তোকে যন্ত্রণা ভোগ করতেছি আমি। আমি দোকানে যাইতেছি। এই শোনো, আলি পাই রিয়ামণিকে ভালোভাবে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিবে, বুঝতেই তো পারতেছো। ওরা যেন বুঝতে না পারে তুমি ওদের স্বপ্ন। ও নিয়ে তুমি ভেবো না, ওরা আমাকে স্বপ্ন ভাবলে কি হয়েছে, আমি ওদের নিজের সন্তানের মতন ভাবি। এনো তোমার ঘড়ি। আরে বাবা, আমি সবই জানি, তুমি ওদের নিজের সন্তানের মতো মানুষ করতেছো। আচ্ছা আমি যাই, তুমি ঠিক মতো খেয়ে নিও। আচ্ছা বেশ, আচ্ছা সাবধানে যেও। তোদের যে আগের মা ছিল সেটা হয়েছে তোদের মা, আমি হয়েছে তোদের সৎ মা। আমি তোদের মা না। যাই এখান থেকে, নিজের হাত দিয়ে খেয়ে নে, তোরা আমার বাচ্চা না। যা এখান থেকে, আমি তোদের সৎ মা। যা, দাও না মা। সহ্য যন্ত্রণা আমার আর ভালো লাগে না। এই দুটা যে কবে বাড়ি থেকে বিদায় করব, আমার শান্তি হবে যতক্ষণ পর্যন্ত বিদায় করতে না পারবো এই দুটাকে। কিরে, তোরা খেলি না? না, আমাদের খিদে নেই। মাত্র না বললি তোদের খিদে পেয়েছে? খিদে পেয়েছিল, এখন নেই। বোনায় রং দেখলে গা জ্বলে, ছোট বাচ্চারা মুখে মুখে তক্ক করা শিখেছে। যা, আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। জানিস ভাই, যেদিন থেকে আমাদের মা মারা গিয়েছে সেদিন থেকে আমাদের সব মারা গিয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলছস, এটা আমাদের আসল মা না, এটা আমাদের সৎ মা। খেতে চাইলে খেতে দেয় না, আদর করে না। চল বোন স্কুলে যাই, স্কুলের সময় হয়ে গেছে। কিরালি, হাতে বই, আবার কান্না করতেছ, কি হয়েছে? না কিছু না, এমনি 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 কেউ কান্না করে, কি হয়েছে আমাকে বল। জানো ভাইয়া, মা মারা যাওয়ার পরে আমাদের এই আব্বা একটা নতুন বিয়ে করলো, আর এই মাটা আমাদের আদর করে না, খেতে দেয় না, আর খাওয়ার কথা বললেই মারে। আর জানো ভাইয়া, আজকে আমার বোন আর আমার গায়ে হাত তুলছে। কি সুন্দর ফুল্লা আর কি সুন্দর মেয়া, সৎ মা মায়ের দূর করে। আরে তোর দুঃখ একদিন দূর হবো বাবা, কান্দিস না। আচ্ছা ঠিক আছে, কান্না করিস না, এই বিষয়ে আমি চাচার সাথে আলাপ আলোচনা করতেছি, ঠিক আছে? স্কুলে যা। না ভাইয়া, তুমি বাবাকে এই কথা বলো না, বাবা যদি জানে তাহলে মাকে বলবে, আর বাবা দোকানে যাওয়ার পরে মা আমাদের আবার মাজুর করব। আচ্ছা ঠিক আছে, বলবো না। ঠিক আছে, চল আমরা স্কুলে যাই। চল বোন। স্বপ্নাও স্বপ্নাওই থাকে, স্বপ্নাও কোনো দিন আর আপন না। কি সুন্দর ফুরফুরা ফুল্লা, এই ফুল্লা গুনারে দুইটা মায়ের দূর করে। আগের মাওটা কত ভালো আছিল, তাই না? হ্যাঁ ভাই, আগের চাচিটা অনেক ভালো ছিল। চলো খবর মোহন ভাই, ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। শুনলাম বিয়ে করছেন। হ্যাঁ ভাই, আপনি ভাবি মরার পর নতুন আরেকটা বিয়ে করছি। আগের ভাবিটা কত ভালো ছিল, ক্যান্সার হয়ে মারা গেল। যাই হোক, পোলাপান গুনার তো এই বউ আদর করে। না না, তা আদর করে, আমার সন্তানের ও নিজের সন্তানের মতো মাইনা নিছে, ঠিক মতো আদর যত্ন করে। আরে আদর যত্ন করে বইলাই যাই না শুনে, এবার আমি বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, আমি শুনে খুব খুশি হলাম।
তাহলে আজ আমি যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। মা 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 তুই আজকে আমি তো তোরা থাকবি না, আমি থাকুম। আজকে তোরা থাকবি না, তো আমি দিতে থাকবো জীবনটা। তোর নিয়ে ছেড়ে দিলি ভাইয়া, ভাইয়া তোর ভাইয়া জবান বন্ধ করে দিল। ভাইয়া তোর ভাইয়া তোর জবান নষ্ট। যেদিন থেকে এই বাড়িতে এসি ওদিন তো তোকে যন্ত্রণা ভোগ করতেছে। আমি আমার জীবনটা তোর নষ্ট করে দিল। তোকে দুইটার যা হয় আমার আর ভাল লাগে না। আজকে তো অনেক দিন কি আমার একদিন জীবনটা তোর এসপাতা করে হয়েছিস। তোর দিদি আজকে তোরা কিন্তু আমার একদিন কি করলাম আমি? সত্যি সত্যি মরে গেছে। আমি কি জবাব দিই মর বাপের আইলে? আমি আল্লাহ আমি কি করবো? আল্লাহ আমি তো সত্যি সত্যি মরে গেছে, কি করবো? বুদ্ধি পাইছি, ঘরের থেকে একটা ডেক আনি। ডেক আইন না, ডেকের ভিতরে ঢুকায় থুই। আর বাপে যখন ওরা বিছাইতে যাইব ওই সময় আমি নদী তরে বাসায় দু যাই। কি বলছো তুমি? সন্ধ্যা ঘুরিয়ে এসেছি, ওরা এখনো বাড়িতে ফিরলো না। ওদের মা মারা যাওয়ার পর ওদেরকে দেখাশোনা করার জন্য তোমাকে আমি বিয়ে করে বাড়িতে আনছি। ওরা কোথায় গেল না গেল সেই দায়িত্ব কি তোমার মধ্যে পড়ে না? আমি বললামই তো ওদের, এত করে বললাম যে তোরা যাস না। ওরা আমাকে তো মা বলে মানেই না। ওরা মনে করে আমি সৎ মা, ওদেরকে আমি এত ভালোবাসি, কিন্তু ওরা আমাকে একটু ভালোবাসে না, জানো তুমি। ওরা আমার মা বলে একটু মানে না। ওরা আজ না বুঝে কাল বুঝবে। ওরা একদম ঠিকই তোমাকে মা বলে মেনে নেবে। তুমি বোঝো না বাবা? খালি বাবা, বাবা তুই এসেছিস? আমার ইয়া কোথায় বাবা? বল বল রিয়া কোথায়? তুই কাঁদছিস কেন বাবা? বল 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 রিয়া কোথায়? এসে আমার আমার আর আমার বোনের খুব ক্ষুধা লাগে। আরে আর রিয়া রিয়া খেতে যাই, কাছের প্লেটটা ভেঙে যায়। তারপর এই জন্য মা আমাকে রিয়াকে অনেক মারধর করে। আমি পালাইয়া যাই, রিয়া পালাতে পারে না। মা রিয়াকে মারতে মারতে মেরে ফেলেছে। বাবা তুই কি বলছিস? রিয়া গো কোথায় কোথায় রেখেছে বাবা? ড্যাগের ভিতরে জঙ্গলে আছে। মা 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 ম
আপনারা কেউ দ্বিতীয় বিয়ে করেন না।